আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব বিসিএস প্রিলিমিনারিতে কিভাবে অল্প পরিশ্রমে সফলভাবে নিজেকে প্রস্তুত করা যায় সেই বিষয়ে। আমি 33তম বিসিএস, 34তম বিসিএস, 35তম বিসিএস এবং এর আগে 31তম বিসিএস এ অংশগ্রহণ করে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা এবং ভাইভায় উত্তীর্ণ হয়েছি। তো ধারাবাহিকভাবে আমার এই সফলতার ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের বিসিএস প্রিলিমিনারি, অন্তত প্রিলিমিনারি পাস করতে কোনো ধরনের কোনো প্রবলেমে না পড়তে হয়। দেখা যাচ্ছে আগামীকাল পরীক্ষা, আজকে আপনার কোনো টেনশন ছাড়া, কোনো ধরনের প্রবলেম ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করলেন, নিশ্চিতভাবে প্রিলিমিনারি টিকে গেলেন। সেই জন্য আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে কিছু টিপস তুলে ধরবো, আশা করি সবাই উপকৃত হবে। সামনে 41তম বিসিএস পরীক্ষায় আপনারা সবাই কৃতকার্য হবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন সাম্প্রতিক সময় প্রতিটা বিসিএসে 3.5-4 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে। এই 3.5-4 লাখ ক্যান্ডিডেটের মধ্যে বিসিএস প্রিলিমিনারিতে ম্যাক্সিমাম 20,000 রাখা হয়। এটা রাখা হয় সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছে সেখান থেকে ধরে 20,000 পর্যন্ত বা 15,000 পর্যন্ত, পিএসসি যেটা ইচ্ছে করে সে পর্যন্ত রেখে বাকিদেরকে বাদ দেওয়া হয়। তাহলে এখানে আসলে পাশ ফেলের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাকে এই প্রতিযোগিতায় টিকে থাকা। আপনাকে 3.5-4 লাখ প্রতিযোগীর মধ্য থেকে 10,000 বা 15,000-এর মধ্যে আপনার অবস্থান যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি বিসিএস পিলিতে টিকে গেলেন। এই জন্য আপনাকে দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পড়াশোনা, প্রত্যেকটা সাবজেক্টে একটা ভালো স্ট্রং বেসিক ক্রিয়েট করা, যাতে বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করলে উত্তীর্ণ হতে পারেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা দেখতে হবে বিসিএসের সিলেবাসটা দেখতে হবে। পিএসসি বিসিএসের সার্কুলার প্রকাশের সাথে সাথে সিলেবাস প্রকাশ করে, সিলেবাসে আপনি দেখবেন যে সেখানে বাংলায় কত নম্বর, কোন কোন বিষয় থেকে কোশ্চেন হয়, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টে কোন কোন সাবজেক্টে কত নম্বর, কোন কোন বিষয় থেকে কোশ্চেন হয় সিলেবাসটা দেখবেন। 200 নম্বরে যে প্রিলি হবে সেই 200 নম্বরের প্রিলিতে আপনাকে পাস করতে হলে 130-135 আনা, এর বেশি আপনার দরকার নেই। কারণ হচ্ছে আপনার এই নাম্বারটা কোনোভাবেই আপনার বিসিএস ক্যাডার প্রাপ্তিতে সহযোগিতা করবে না। কেউ যদি 200 নম্বরের মধ্যে 120 পেয়ে টিকলো, কেউ 180 পেয়ে টিকলো, এই নাম্বারটা কোনো যোগ হবে না, সে কারণে এই নাম্বারটা কোনো ফ্যাক্টর না। সো আপনাকে শুধু প্রিলিমিনারিতে টিকে থাকাটা হচ্ছে বিষয়। আপনি সেই জন্য যেটা করতে পারেন, সিলেবাসের যে যে অংশগুলো আপনার কাছে খুব বেশি কঠিন মনে হবে, দেখা যাচ্ছে যে একেবারেই বোধগম্য না বা এটাই আপনি সময় দিলে সেই সময়টা খুব বেশি কাজে লাগবে না, সো আপনি সেই সাবজেক্টটা স্কিপ করে যেতে পারেন। কারণ হচ্ছে আপনাকে তো 200-200 পেতে হবে না, আপনাকে পেতে হবে 130 থেকে 45 ম্যাক্সিমাম 40। 130 থেকে 40 নাম্বার যদি আপনি 200-এর মধ্যে পান তাহলে নির্দ্বিধায় আপনি প্রিলিমিনারি টিকে যাবেন, সেটা যত কঠিন পরীক্ষা হোক যত সহজ পরীক্ষা হোক। তো সেক্ষেত্রে সিলেবাসটাকে এভাবে ছাঁটাই করে কিছুটা ছোট করে নিয়ে আসবেন, যাতে আপনার সময় এবং আপনার প্রস্তুতি সফলভাবে সম্পূর্ণ করা যায়। সিলেবাসে কিছু বিষয় আছে, যেমন অঙ্ক, গণিত এমন একটা বিষয় যেটা আপনি মুখস্থ করা ছাড়া ইনস্ট্যান্ট পরীক্ষা হলে মিলে দিতে পারেন। সেই জন্য গণিতটাকে যদি আপনি বেশি বেশি চর্চা করেন তাহলে দেখা যাচ্ছে যে গণিতের সবগুলো কোশ্চেন আপনি পারবেন, এই জন্য গণিতটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তারপর বাংলা এবং ইংরেজি গ্রামার সাইটগুলো, জাতীয় এবং আন্তর্জাতিক, মানে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে যে ধরনের কোশ্চেন হয় সে ধরনের কোশ্চেনের মধ্যে সাধারণত দুইটা ভাগে আপনি ভাগ করে ফেলতে পারেন। একটা হচ্ছে কিছু কোশ্চেন কনস্ট্যান্ট যেগুলো সবসময় থাকবে, যেমন জাতিসংঘের প্রথম
মহাসচিবের নাম কি, এটা কখনোই পরিবর্তন হবে না। আবার কিছু কিছু কোশ্চেন আছে সাম্প্রতিক যেগুলো চেঞ্জ হবে, যেমন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি, দেখা যাচ্ছে যে আপনার পরে এখন একজন আছে, আপনি পরীক্ষা দিতে দিতে আরেকজন চেঞ্জ হয়ে যাবে। এই কারেন্ট বিষয়গুলো একটু জেনে নেবেন, আর যেগুলো পরিবর্তন হবে না সেগুলো মুখস্থ করে নেবেন। জাতীয় আন্তর্জাতিক বিষয়ে আপনি পেপার পত্রিকাগুলো দেখতে পারেন, তো সেখান থেকে আপনি একটা ধারণা পাবেন। মোটামুটি আপনার সিলেবাসটাকে আপনি যদি শর্ট করে নেন, যে আপনাকে 200-র মধ্যে তো 200 দাগাইতে হবে না, আপনাকে দাগাইতে হবে 140 ভেতরে, ধরেন 150 160টা, 40টা কোশ্চেন আপনি অ্যাটেনই করবেন। সুতরাং আপনার যে বিষয়গুলো আপনার কাছে অত্যন্ত জটিল, যে বিষয়গুলো আপনার দখল নাই পারবেন না, এইগুলো নিয়ে আপনার কোনো মাথা ঘামানোর দরকার নেই। এরপর যে আপনার রুটিন, নিজের সময় এবং নিজের অভ্যাস মতো একটা রুটিন তৈরি করবেন। যেমন কেউ কেউ খুব ভোরে ঘুম থেকে উঠতে পারে, তাদের রুটিনে খুব সকালে ফজরের নামাজের পর থেকে পড়া স্টার্ট করার জন্য তারা রুটিন করতে পারে। আর যারা একটু দেরি করে ঘুম থেকে উঠে ওইদিকে অনেক রাতে ঘুমাতে যায়, তারা ওইভাবে রুটিন করতে পারে। তবে রুটিনের মধ্যে আপনার সব বিষয়গুলোকেই সমানভাবে স্থান দিতে হবে এবং সব বিষয়গুলোকেই আপনার প্রতিনিয়ত করতে হবে। একটা সময় দেখবেন অঙ্কগুলো করতে করতে আপনার শর্টকাট নিয়ম বের হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা বিশেষ করে 9-10 ইন্টারমিডিয়েটের কিছু এবং মেইনলি 8-9-10 গণিতেই বিশেষ প্রিলিমিনার পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে যেই প্রশ্নটা যেই গণিতটা আমরা সমাধান করতে 2-3 পেজ বা মিনিমাম 1 পেজ আমরা নিই এবং 8-10 মিনিট সময় নিই, প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু আপনি অত টাইম পাবেন না। প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে সেটা সমাধান করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে, 5-10 সেকেন্ডের মধ্যে, না হয় আপনি ট্রেন মিস করবেন। সুতরাং 5-10 সেকেন্ডের মধ্যে একটা গণিত সমাধান করতে হলে আপনাকে যেটা করতে হবে শর্টকাট নিয়ম তৈরি করতে হবে। আর এই শর্টকাট নিয়মটা কখন আসবে, আপনি বাজারের বই ফলো করতে পারেন, অনেক শর্টকাট নিয়মের বই আছে, সেটার চাইতে বেটার হবে আপনি অঙ্কটা বারবার করে করে আপনি দেখবেন যে কোন জায়গাটুকু আমার মস্তিষ্কে শুধু চিন্তা করলে হয়ে যাচ্ছে, যে খাতায় লেখা দরকার নেই, কোন জায়গা আমি স্কিপ করে গেলেও আমার হিসাবটা মিলে যাচ্ছে, এইভাবে যে কোন অঙ্কটাকে কোন সূত্রে ফেলা যায় নিজের মতো করে সূত্র তৈরি করে আপনি যদি তৈরি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে অঙ্কের পুরো নাম্বারটা আপনি পেয়ে যাবেন। অন্য জায়গায় আপনার সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি, বাংলা ইংলিশ, অনেক জায়গায় দেখবেন আপনার কমন পড়বে না, অনেক জায়গায় মুখস্থ থাকবে না, গ্রামার কিছু ভুলে যাবেন। সো গণিতটা যদি আপনি পুরোপুরি ধরতে পারেন তাহলে এখানে কিন্তু ছুটে যাওয়ার কিছু নেই। আপনার রুটিনের মধ্যে যেটা করতে হবে গণিতটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। এরপর দেখেন মডেল টেস্ট, মডেল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাজার থেকে একটা বিসিএস প্রিলিমিনারি বিগত বছরের যে কোশ্চেনগুলো সম্বলিত বই বের হয়, জব সলিউশন, একটা জব সলিউশন অবশ্যই কিনবে। জব সলিউশন কিনে প্রথম থেকে আপনার বইয়ের প্রথম থেকে 39 বিসিএস বা 40 বিসিএস থেকে শুরু করে আপনি মিনিমাম 25-30 কোশ্চেন সলভ করে ফেলবেন। কোশ্চেনের নিচে আনসারের নিচে দেখবেন যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ সলভ করে ফেলবেন। কারণ হচ্ছে আপনার কোশ্চেনটা তো একটা উত্তর, একটা প্রশ্নের একটা উত্তর গেল, ওই রিলেটেড আরও কিছু কোশ্চেন অ্যারাইজ হতে পারে, আরও কিছু উত্তর আসতে পারে, সেক্ষেত্রে আপনি নিচের ব্যাখ্যাগুলো করবেন। ব্যাখ্যার জন্য আপনার যদি মনে হয় যে ব্যাখ্যাটা সন্তুষ্টজনক না, আরও বেশি আপনার ওইখান থেকে জানা দরকার, আপনার পড়তে পড়তে মনে হবে, আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে আরও বেশি কোশ্চেন এখান থেকে আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসতে পারে, তখন আপনি টেক্সট বই খুলবেন যেটা রেফারেন্সে যে বই আছে। ধরেন আপনার বাংলার জন্য যদি হয়, বাংলার কোনো ব্যাখ্যার জন্য আপনি আরও অধিকতর জানার জন্য আপনি 9-10 বাংলা ব্যাকরণ বইটা দেখতে পারেন। ইংলিশের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা কিনতে পারেন, কিনে এখানে দেখতে পারেন, গ্রামার বই রাখতে পারেন। বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আপনি বিভিন্ন আন্তর্জাতিক বিষয় সম্পর্কের ওয়েবসাইট এবং গুগল ইউজ করতে পারেন। তবে গুগলের তথ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, আপনি কোন সোর্স থেকে তথ্যটা নিচ্ছেন সেটা খুব একটা ইম্পর্টেন্ট, রিলায়েবল সোর্স ছাড়া কোনো তথ্য আপনি নেবেন না। তো আপনি কোশ্চেনগুলো সলভ করার পরে এরপর যেটা করতে পারেন, আপনার তো মিনিমাম 10 কোশ্চেন সলভ হয়ে গেলে এরপর আপনি মডেল টেস্ট দেওয়া শুরু করবেন। প্রতিদিন অথবা প্রতি 2 দিন পর পর একটা মডেল টেস্ট দেন। মডেল টেস্টটা আমি বলবো যে আপনার জন্য খুবই ম্যাজিক হিসাবে কাজ করবে, আপনার প্রিপারেশনটাকে কোন লেভেলে নিয়ে যাবে মডেল টেস্ট আপনি ভাবতেও পারবেন না। আপনার মনে হচ্ছে যে না মডেল টেস্ট দিচ্ছি খুব একটা কিছু তো হচ্ছে না, কিন্তু আসলে অনেক অনেক বেশি কিছু আছে মডেল টেস্টে। সো মডেল টেস্ট দিবেন, মডেল টেস্টের পিএসসি যে সময় নির্ধারণ করে দেয় আপনাকে 2 ঘন্টার পরীক্ষা,
200 মার্কসের 2 ঘন্টার মধ্যে আপনি শেষ করবেন, নিজের সাথে নিজে চালাকি করবেন না, 2 ঘন্টার মধ্যে শেষ করে আপনি উত্তর মিলাবেন। আর যেই কোশ্চেনগুলো আপনি আন্দাজি দাগাবেন সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর মিলে উত্তরগুলোকে আবার মুখস্থ করে ফেলতে হবে, আর যেগুলো আপনি কনফার্ম হয়ে দাগাবেন সেগুলো দেখবেন আপনি কতগুলো পাচ্ছেন, মানে 200 নম্বরের পরীক্ষায় আপনি কতটা আনসার করতে পারছেন এবং কত নম্বর পাচ্ছেন। এইভাবে আপনি প্রতিদিন আপনার নিজের প্রস্তুতিটাকে যাচাই করতে পারবেন। এরপরে আমরা দেখব যে আমাদের একটা অভ্যাসের মধ্যে আমরা বলতেছিলাম যে খুব ঘরে ঘুমতে ঘুরে পড়াশোনা করা, অথবা যারা রাত্রি জায়গায় পড়াশোনা করতে পারেন না, যার যার অভ্যাসগত ভাবে আপনারা করতে পারেন। পড়ার সময় আমাদের এখন যে জিনিসটা হয়, ফেসবুক ইউটিউব আমাদের এত সহজলভ্য হয়ে গেছে যে আমাদের মোবাইলেই থাকে, আমরা পড়ার সময় একটু পড়ি, কিছুক্ষণ পর আবার একটু দেখি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, সেখানে কে কী কমেন্ট করলো, কে কী কে লাইক দিল কে দিল না, কতগুলো লাইক হলো, কিছুক্ষণ পর পর যেতে মন চায়, তো সেই জিনিসটাকে কমপ্লিটলি নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। আপনি যেই রুটিনের সময় পড়াশুনো করবেন সেই সময় আপনি ফেসবুকে যাবেন না, ইউটিউবে যাবেন না, অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি যদি অ্যাক্টিভ থাকেন যাবেন না, এটা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ খাটাতে হবে। কারণ হচ্ছে আমাদের ফেসবুকে প্রচুর সময় নষ্ট হয়, এই সময়গুলো যদি আপনি বইয়ের পিছনে দেন, এই সময়গুলো যদি আপনার রুটিনের যেভাবে রুটিন করছেন সেই পড়ার পিছনে দেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যাবেন। ফেসবুকে কিন্তু আপনি কখন ঢুকলেন কখন বেরোচ্ছেন আপনি দেখবেন যে সময় যাচ্ছে না, কিন্তু দেখবেন যে ঘড়ি ঠিকই চলতেছে, ঘড়ি সময় কিন্তু ঠিকই বয়ে যাচ্ছে। সুতরাং সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে যতটুকু সম্ভব পড়ার সময় দূরে থাকবেন। এরপর রিভিশন, রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি পড়ে গেলেন, পড়তে পড়তে বই শেষ করে ফেললেন, মনে হলো যে না সবই তো শেষ করে ফেলছে, কিন্তু রিভিশন দিতে গেলে দেখবেন যে আপনার অনেক কিছুই বাকি আছে, অনেক কিছুই মনে নেই। এভাবে আপনি বারবার পড়বেন, বারবার রিভিশন দিবেন, বারবার পড়বেন, বারবার রিভিশন দিবেন, এরপরে আপনার একটা স্ট্রং বেসিক দাঁড়িয়ে যাবে। কারণ বারবার পড়ার পরে একটা জিনিস দীর্ঘ সময় আপনার মস্তিষ্কে থাকবে, তখন আপনি ঘুম থেকে উঠে একটা পরীক্ষা দিলেও আপনি পরীক্ষায় টিকে যাবেন। আর একবার পড়ে যদি মনে হয়, দুইবার পড়ে যদি মনে হয় যে না এটা তো আমি পড়েছি এটা তো আমি পারি, তাহলে কিন্তু সেটা হবে না, আপনি কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু ঠিকই পাবেন না। বাসায় মডেল টেস্টে আপনি 200 মধ্যে যদি 160 পান, পরীক্ষার হলে গিয়ে কিন্তু 160 পাবেন না, পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি অনেক ধরনের মানসিক চাপ থাকবে। এরপরে আপনার আপনি যেই জায়গায় পড়াশোনা করেছেন, যেই জায়গায় পরীক্ষা দিয়েছেন, কলেজে দিয়েছেন, পরীক্ষা হলে কিন্তু সেই এনভায়রনমেন্ট থাকবে না, এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার কারণে আপনার যে মানসিক চাপ বা এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার কারণে যে পরিস্থিতিটা উদ্ভব হবে তাতে আপনি কিন্তু বাসার মতো সাকসেসফুলি এত নম্বর পাবেন না। সুতরাং আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি রিভিশন দিয়ে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, যাতে আপনি গোলযোগের মধ্যে পরীক্ষা দিলেও যাতে টিকে যান, অর্থাৎ যেটা মাথায় ঢুকে সেটাকে মাথায় অন্তত 50 বছরের জন্য ঢুকায় ফেলবেন। আর রিভিশন ছাড়া এর বিকল্প কোনো কিছু নাই। আমরা দেখতেছি গ্রুপ স্টাডি, গ্রুপ স্টাডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসটা আপনি বুঝতেছেন না বা কম বুঝতেছেন, আপনার কাছে ধারণা ক্লিয়ার না, কোনোরকম মুখস্থ করে ফেলছেন, সেই জিনিসটা যদি আপনি গ্রুপ স্টাডি করেন, গ্রুপ স্টাডি করলে যেটা হবে যে আপনার এই বিষয়টা সম্পর্কে যে জানে তার কাছ থেকে আপনি বিষয়টা জানলেন বুঝলেন, অথবা যে বিষয়টা আপনার হালকা জানেন বা আপনি মনে রাখতে চাচ্ছেন সেই জিনিসটা অন্যকে বোঝায় না, পড়ার চাইতে কাউকে পড়ানোতে কিন্তু বেশি মনে থাকে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু গ্রুপ স্টাডির ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যখন আপনার নিজস্ব পড়ার টাইম আছে এই পড়ার টাইম রেখে আপনি গ্রুপ স্টাডি করতে যাবেন না, সেটার জন্য আলাদা একটা টাইম তৈরি করে নেবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কার সাথে গ্রুপ স্টাডি করতেছেন। বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে দুই ধরনের পরীক্ষার্থী থাকে, এক ধরনের হচ্ছে বিসিএস ক্যাডার পাওয়ার জন্য, যারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করে তাদেরকে ক্যাডার পেতেই হবে, আর এক ধরনের পরীক্ষার্থী হচ্ছে যে ও বিসিএস দিচ্ছে আমিও দিই, আমি গ্র্যাজুয়েশন করি, এখন তো গ্র্যাজুয়েশন করলে মাস্টার্স করলে সবাই বিসিএস দিতে পারে, সবাই তো গ্র্যাজুয়েশন মাস্টার্স করা, সো যারা আরেকজনের দেখা দেখি মানুষকে দেখানোর জন্য বিসিএস পরীক্ষা দেয় সিরিয়াসলি নেয় না, তাদের সাথে গ্রুপ স্টাডি করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনাকে গ্রুপ স্টাডি করতে হবে যারা সিরিয়াস, যারা তাদের বিসিএস কার্ড পেতেই হবে, এমন কারোর সাথে আপনি গ্রুপ স্টাডি করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার গ্রুপ স্টাডিটা সফল হবে। এরপরে আপনার যারা চাকরিজীবী আছেন, চাকরি করে বিসিএসের জন্য পড়াশোনা করাটা টাফ, অসম্ভব। কারণ হচ্ছে আমার এরকম উদাহরণ আছে, আমার এক ফ্রেন্ড সে জনতা ব্যাংকের ক্যাশে ছিল, তো জনতা ব্যাংকের ক্যাশে তো প্রচুর কাজ করতে হয়, লোকজন টাকা জমা দেয় টাকা তুলে,
সো সেই ক্যাশে থেকে সেখান থেকে সে পড়াশোনা করে অফিসে বই নিয়ে যেত, ফাঁক ফোকর পেলেই পড়াশোনা করতো, বা তার বস তাকে কিছুটা পড়াশোনার জন্য সময় দিত, চাপ কম দিত। সে কিন্তু পরবর্তীতে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পেয়েছে মমতা ব্যাংকের ক্যাশে চাকরি করে। আবার অনেকে কোনো ধরনের কোনো কাজের চাপ নাই, সব কিছু আছে, তারপর কিন্তু ঘুরে ঘুরে পিএইচডিটাও পাস করতে পারছে না। সুতরাং আপনি কোন অবস্থায় আছেন সেটা বিষয় না, আপনি চাকরিজীবী বা ফ্রি আছেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কিভাবে চাচ্ছেন। আপনি যদি এইভাবে চান যে আমার বিসিএস ক্যাডার পেতেই হবে, হতেই হবে, না হলে আমার দাঁড়ানোর কোনো জায়গা নেই, বা আমার আমার পজিশন অনুযায়ী আমি যেতে পারবো না, বন্ধু বান্ধবরা তারা বিসিএস ক্যাডার হয়ে গেছে বা ভালো জায়গায় সেট হয়ে গেছে, আমি পারলাম না, আমাকে পারতেই হবে, এরকম যদি আপনার ভিতরে একটা বোধ তৈরি হয়, এরকম যদি আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, তাহলে আপনাকে ঠেকানোর কেউ নেই, তাহলে আপনি নিশ্চিত পারবেন। চাকরিজীবীগণ যেটা করতে পারেন, শুক্র শনিবার বন্ধ থাকলে সেই শুক্র শনিবার পুরো দিন আপনি কাজে লাগাতে পারেন, দরকার হলে কিছুদিনের জন্য আপনি আনসোশাল হয়ে যান, নো প্রবলেম। আপনি যখন ক্যাডার পাবেন তখন আপনার লোকজনের অভাব হবে না, আপনি যখন ক্লাস ওয়ান অফিসার পাবেন তখন লোকজনের অভাব হবে না। সুতরাং এখন সাময়িকভাবে মানুষকে সময় দিতে গিয়ে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে বা আড্ডা দিতে গিয়ে আপনার টাইম নষ্ট করার কোনো মানি হয় না, এটা কোনো কাজেই লাগবে না। তো সেক্ষেত্রে চাকরিজীবীরা যারা আছেন, তারা দেখা যাচ্ছে যে অফিসে যাওয়ার সময় বাসে করে যাচ্ছেন, আপনি বই নিয়ে যেতে পারেন, পড়ার সময় যে নোটগুলো করছেন, যেই কোশ্চেনগুলো আপনার মনে থাকতেছে না সেগুলো নোট করে নিয়ে যেতে পারেন, নিয়ে বাসে যখন বসছেন দেখতে পারেন, দাঁড়ায় আছেন, ঝুলে আছেন দেখতে পারেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। অনেকে লজ্জা পায় যে বাসের মধ্যে করতেছে, দেখাচ্ছে, কোনো দরকার নাই, কে কী ভাবলো সেটা আপনার বিষয় না, আপনাকে তো বিসিএস ক্যাডার হতে হবে। সুতরাং মানুষের ভাবনায় আপনার কিছু যায় আসে না, আপনি আজকে বাসে যাচ্ছেন, কয়েকদিন পরে আপনি গাড়িতে যাবেন, আর আজকে যদি লজ্জায় আপনি মুশে থাকেন গাড়িতে দুই ঘন্টা জ্যামের মধ্যে বসে বসে আজেবাজে এটা সেটা ভাবলেন, কিন্তু পড়াশোনাটা করলেন না, পাশের যাত্রীর সাথে গল্প করলেন, লাভ হলো না, ওই টাইমটা কাজে লাগাইতে হবে। কারণ চাকরিজীবীদের তো টাইম কম, সুতরাং যে টাইমটা পাবেন ওই টাইমটা কাজে লাগাইতে হবে, কাজে লাগাতে হবে। আর যারা স্টুডেন্ট আছেন বা টিউশনি করছেন, টিউশনিতেও কিন্তু প্রচুর সময় যায়, যদিও টিউশনিটা পড়ার মধ্যেই থাকেন, আপনি যদি নাইনটিনের স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে ইংলিশ পড়ান, ম্যাথ পড়ান, তাহলে কিন্তু আপনার বিসিএস প্রিলিমিনারি শক্ত একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে ম্যাথের উপরে, ইংলিশের উপরে। সো যাওয়া আসার পথে যে টাইমটা থাকে সেই টাইমটা আপনি কাজে লাগানো। সো এইভাবে প্রিপারেশন নিতে থাকেন। এরপরে অনেকের ধারণা আছে যে আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার তো জিপিএ খারাপ, বা আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, বা আমি তো গ্রামের কলেজে পড়াশোনা করছি, সুতরাং ঢাকা ইউনিভার্সিটি সহ বুয়েট মেডিকেল পাবলিক অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা আমি টিকবো কিনা। আরে ভাই, এইসব চিন্তা করার দরকার নাই। কারণ হচ্ছে আপনি কোথায় পড়ছেন, আপনি কোন সাবজেক্টে পড়ছেন, আপনি গ্রামের না শহরের, বিসিএস পরীক্ষায় সেগুলো বড় কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনি যদি প্রিলিমিনারি জিততে চান, আপনি গ্রামের কলেজে এসে, গ্রামের কলেজ থেকে এসে দুজন মধ্যে 150 পেয়ে দেখায় দেন, আপনি টিকে গেছেন। আবার ভালো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যে 100 মধ্যে, মানে 200 মধ্যে যে 100 পেলো না, সে টিকলো না। সুতরাং এগুলো নিয়ে কোনো হেজিটেট ফিল করবেন না। অনেকেই মনে করে যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টে টিকে যাবে। হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তারা তাদের একটা এনভায়রনমেন্ট থাকে, ফলে যারা থাকে তারা দেখে যে আমার দুইবার সিনিয়র ভাই বিসিএস পরীক্ষা দিছে, তো অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার পেয়ে গেছে, সুতরাং আমাকে পাইতে হবে। এরকম তারা দেখে দেখে তারা ইন্সপায়ার হয়, দেখে দেখে তারা উৎসাহ পায় এবং মনে করে না উনি যেহেতু পেয়েছে আমার রুমমেটে দিয়েছিল আমিও পাবো। কিন্তু গ্রাম বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিনিয়ররা এইভাবে সবাই, বিশেষ করে বিসিএসের সাকসেসফুল হয় না বা তারা এদিকে আসে না, ফলে আপনার যে একটা ইন্সপাইরেশনের ব্যাপার সেটা একটু ঘাটতি থাকে। কিন্তু আপনি নিজে নিজে যদি চান, ইনশাআল্লাহ পারবেন। সো সামনে 41তম বিসিএস পরীক্ষা, আশা করি সবাই যারা বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন মনে প্রাণে, তারা আশা করি সবাই ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং সাকসেসফুলি বিসিএস প্রিলিমিনারি পাস করে ফেলবেন এবং রিটেন ভাইবা ফেস করে বিসিএস ক্যাডার সার্ভিসে যোগদান করবেন। আর যারা ভাবছেন যে না ঠিক আছে ও দিচ্ছে আমি দেই, তারাও চেষ্টা করতে পারেন। আরে ভাই, আপনি বিসিএস ক্যাডার না হন, এখন তো পিএসসি বিসিএস ক্যাডার নেওয়ার পরে তারপরে সেখান থেকে নন ক্যাডার প্রথম শ্রেণী প্রায় 1000-2000 ক্যান্ডিডেট দিচ্ছে প্রথম শ্রেণী বিভিন্ন ভালো ভালো চাকরিতে, এরপর দ্বিতীয় শ্রেণী, আর কিছু না হোক প্রাইমারি স্কুলের হেডমাস্টার তো হতে পারবেন। সুতরাং বিসিএস পরীক্ষাটাকে শুধু মজার জন্য, যাওয়ার জন্য, দেওয়ার জন্য এভাবে নিয়ে না, সিরিয়াসলি প্রিপারেশন নেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
আবার ইনশাল্লাহ পরবর্তীতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলে কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কীভাবে পরীক্ষা দিতে হবে, বা লিখিত পরীক্ষার বিভিন্ন সাবজেক্টে কীভাবে কৌশলগতভাবে প্রিপারেশন নিতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে আজকের মতো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।